বরিশালের দেড়শো বছরের পুরানো মুসলিম গোরস্থান গত আট বছর ধরে জায়গা সংকটে নতুন করে কবর দেওয়া যাচ্ছে না এই গরস্থানে এতে বিপাকে পড়ছেন ভুক্তভোগীরা আমার মনে হয় যে এই কবরগুলি সব ঘুরিয়ে দিয়ে নতুন করে আবার ই করা যেতে পারে যেহেতু জায়গা সংকুলন আমাদের ভবিষ্যৎ প্রজন্মদের জন্য জায়গা তৈরি করা কবর তো একটু স্মৃতি ধরে রাখার জন্য তো আসলে একটু ব্যবস্থা করাই উচিত নীতিমালা যেটা আছে আমি মনে করি নীতিমালাটা অত্যন্ত সুন্দর কিন্তু সেই নীতিমালার বাস্তবায়ন আসলে আমরা নাগরিকরা করি না যে অবস্থা এখন দেখি বর্তমানে গুরুস্থানের কোনো জায়গাই নেই সবাই বাধায় আমার বাপ মাটা বাধাইছি দাদা দাদি বাধাইছি তবে আমি মনে করি সরকারের কাছে একটা ই রাখতে যে এই বাধাইটা যাতে বন্ধ হয়ে যায় আঞ্জুমান ই হেমায়েত ই ইসলামের তথ্যমতে সাড়ে দশ একর জায়গা জুড়ে এই গুরুস্থানে কবর আছে প্রায় সত্তর হাজার জায়গা সংকটে একটি নতুন কবর কিনতে লাগে এক লাখ টাকা আর পুরাতন কবরের উপর কবর দিতে গুনতে হয় পাঁচ হাজার টাকা সংকট সমাধানে নতুন তিনটি স্থানে গুরুস্থান তৈরির কথা জানান সংশ্লিষ্টরা রকমারি ডিস্কাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আর একুশ পার্সেন্ট ক্যাশ ব্যাক আগে যেরকম পারিবারিক গ্রস্থানে দাফনের একটা প্রবণতা ছিল এটা এখনকে কেউ পারিবারিক গ্রস্থানে যেতে চায় না এখন সবাই মুসলিম গ্রস্থানে আসতে চায় এবং সবার দাবি হলো আমাদের এই এই গ্রস্থানে গুরুস্থান এক অতি পুরাতন দেড়শো বছরের গুরুস্থান এখানে আসার একটা সবারই একটা আগ্রহ ইচ্ছা কিন্তু পরিস্থিতি এরকম যে আমরা সবার আশা বা ইচ্ছাকে পূরণ করতে পারছি না এদিকে ভবিষ্যতে সৃষ্টি হতে যাওয়া সংকট নিরসনে দু ফুট বাই আড়াই ফুট জায়গায় মহানগরীর ভোটার ছাড়া সমাধি নির্মাণে বরাদ্দ দিচ্ছে না মহাশাসন রক্ষা কমিটির দায়িত্বরতরা তবে সমাধি নির্মাণে বাধ্যবাধকতা থাকলেও দু টাকায় সনাতন ধর্মাবলম্বীদের যে কেউ সৎকার করতে পারবে এখানে প্রায় দুশো বছরের পুরানো পাঁচ একর ছিয়ানব্বই শতাংশের এই শ্মশান এশিয়ার সর্ববৃহৎ যদি সবাই নিয়ম চলে এবং সনাতন ধর্মলম্বীরা যদি আইন মেনে চলে আমরা মনে করি যে এই শ্মশান আরও দুইশো বছর এখানে রাখা সম্ভব আমরা সবাইকে বলেছি দুই ফুট আড়াই ফুট করার মধ্যে তারা যেন একটা পাইপ রেখে দেন এবং তাদের প্রিয়জনের স্বস্তিটা ওখানে রাখা যায় তাইলে আমরা আরও দুইশো বছর আমরা এই বরিশাল মহাশাসন রক্ষা করতে পারব সরকারের ডিজিটাল জনসুমারি ও গৃহগণনা দু হাজার বাইশের তথ্য মতে বরিশাল সিটি কর্পোরেশনে বর্তমানে চার লাখ উনিশ হাজার তিনশো একান্ন জন মানুষ বসবাস করছে জন্ম ও মৃত্যুর হার বিবেচনা করে সংশ্লিষ্টরা দ্রুত এ বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে এমনটাই দাবি উঠেছে অপূর্ব অপু সময় সংবাদ বরিশাল